আমাদের হিংসা হয় না হয় না কেমনে হয়? অন্যের ভালো দেখলে জ্বলে না একটু? হিংসা বোঝার উপায় জানেন? কারোর যদি ভালো দেখেন, একজনের চাকরি হয়ে গেছে, খেতে ফসল ভালো হয়েছে, ছেলেটার রেজাল্ট ভালো হয়েছে, মেয়েটার ভালো জায়গা বিয়ে হয়ে গেছে, কিন্তু আপনারটা হচ্ছে না, তো অন্যের ভালো দেখার পরে বুকের ভেতরে যদি চিনচিন করে একটু একটু করে জ্বলে, অস্থিরতা লাগে, তাহলে বুঝবেন এটার নাম কি, হিংসা। আছে না এগুলো আমাদের মধ্যে? নামাজি, রোজাদার, গালভর্তি দাড়ি, ইয়া বড় জুব্বা, মাথায় মাশাল্লাহ টুপিও আছে, রুমালও আছে, সবই আছে, কিন্তু আরেকজনের ভালো দেখলে ভেতরে একটু চিনচিন করে জ্বলে, অস্থির লাগে, এটার নাম কি, হিংসা। এই হিংসা করলে তো অনেক সওয়াব, তাই না? প্রতিটা হিংসা কত নেকি, নেকি আছে না গুনাহ? প্রিয় ভাইরা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তোমরা হিংসা করো না। এখন যারা এখানে আসি আমরা প্রত্যেকে যার যার কথা একটু চিন্তা করি, আমাদের বুকটাকে মনটাকে হিংসা থেকে আমরা মুক্ত করতে পারছি কিনা। এই হিংসা কি দেখা যায়? দাড়ি কিন্তু দেখা যায়, তাই না? টুপি, জুব্বা, পাঞ্জাবি, নামাজ, এগুলো সব দেখা যায়, তাই না? কিন্তু হিংসাটা দেখা যায় না। প্রিয় ভাইরা আমার, এই জন্য বহু মুসলমান আছি যারা উপর দিয়া মুসলমান, কিন্তু ভেতরগুলো আমাদের অন্তঃসার শূন্য। সেই মুসলমান কখনো কিয়ামতের ময়দানে হাসি মুখে জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যেতে হলে অন্তরগুলোকে পরিচ্ছন্ন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ইয়াউমা লা ইয়ানফা'উ মালুন ওয়া লা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের দিন মানুষের কোন সম্পদ, কোন সন্তান, এগুলো কোনো কাজে আসবে? কিন্তু যে ব্যক্তি আল্লাহর কাছে একটা পরিশুদ্ধ এবং ফ্রেশ মন নিয়ে যাবে, কলবে সালিম নিয়ে যাবে, যে কলবে কোনো রোগ নাই, অন্যের প্রতি হিংসা নাই, দুনিয়ার প্রতি মোহ নাই, অহংকার নাই, ওই অন্তরওয়ালা, তার এই অন্তরটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের দিন কাজে আসবে। আল্লাহ তাআলা আমাদের অন্তরগুলোকে পরিচ্ছন্ন এবং পরিপূর্ণভাবে হিংসা এবং সব ধরনের গুনাহ থেকে মুক্ত করে পবিত্র করার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, নবী আলাইহিসসালাম বলেছেন তোমরা কারোর প্রতি হিংসা করো না। আপনার যদি কারোর প্রতি হিংসা হয়, কোন মুসলমান ভাই আপনার, কোন প্রতিবেশী, কোন আত্মীয় স্বজন, কোন চেনা অচেনা মানুষ, তার ভালো দেখার পরে যদি আপনার কাছে খারাপ লাগে, সাথে সাথে নিজেকে শাসন করবেন, আত্মশাসন করবেন, এই বলে যে ওনাকে যে আল্লাহ তাআলা একটা ভালো জিনিস দিলেন, এটা কে দিছেন? আল্লাহ দিছেন। এখন তার এই ভালো জিনিসটা আল্লাহর দেওয়া, এটা আল্লাহর ফয়সালা, আল্লাহর বন্টন। আমার যদি তাতে কষ্ট হয়, ওনার ভালো কেন হলো এটাতে যদি আমার ভেতরে জ্বালা পোড়া হয়, তার মানে আমি আল্লাহর ফয়সালাকে মানলাম না। বিষয়টা কত ডেঞ্জারাস চিন্তা করেছেন! যদি আমি আল্লাহর ফয়সালা না মানি, তাতে আমার কোনো লাভ আছে? ওনার কোনো ক্ষতি আছে? নাই। সে করলে লাভ না লস? কেমনে লস? আরে ভাই, আখেরাতের লস না, নগদ লস দেখান। নিজের নিজের কষ্ট হয়। আহসান, যে হিংসা করে তার খুব সুখ অনুভব হয় ভিতরে? হিংসুকের মনে সবসময় জ্বালা পোড়া থাকে না, অস্থিরতা থাকে না, পেরেশানি থাকে না? হিংসুকে মনে মনে কি সুখ অনুভব করে না দুঃখ অনুভব করে? তাহলে আল্লাহ নেয়ামত দিছে ওনাকে, আমি ওনার প্রতি হিংসা করে ভিতরে জ্বলে পুড়ে মরতেছি, তাহলে আমি নিজের ক্ষতি নিজে করতেছি। আর যদি ওনাকে আল্লাহ যে নেয়ামত দিয়েছেন, এটার কারণে যদি আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই, আল্লাহ আমার ভাইকে আল্লাহ তাআলা ভালো জিনিসটা দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকেও দিয়েন, ওনাকে দিছেন, সেটা নিয়ে আমার কোনো দুঃখ নাই, আমি খুশি, আমাকেও আল্লাহ দিয়েন আপনি কখনো, যদি এরকম হয় সেটা কিন্তু কি হবে না, হিংসা হবে না, এটা জায়েজ।
এটা হয় গিবতা, এটা কোন কোন সময় ঈর্ষা পর্যন্ত যায়, এটা জায়েজ। কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে নামাজি বেনামাজি এমনকি তাহাজ্জুদ গুজার সমস্ত নেক আমলকারী মানুষদের মধ্যেও এই বদভ্যাস আছে, অন্যের ভালো দেখলে আমাদের ভালো লাগে না, অন্যের ভালো দেখে যদি আমার ভালো না লাগে তাতে তার ভালোটা কি ছুটে যাবে, উল্টা বরং আমি মানসিক যন্ত্রণা এবং কষ্টে ভোগ করব, ঠিক না বেঠি? প্রিয় ভাইরা আমার, সেজন্য একজন ইমানদারকে তার অন্তরকে পরিচ্ছন্ন করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাহাসাদু, তোমরা একে অন্যের প্রতি হিংসা করবে না, ওয়ালা তানাজাসু, কারোর কেনা বাচা, দুজন কেনা বেচা করলে সেখানে মাঝখান দিয়ে কোন প্রকার অনৈতিক হস্তক্ষেপ করবে না, ওয়ালা তাদাবারু, এবং একে অন্যের পিছে লাগবে না।